now the first Real Madrid. চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ড্র শেষে নিঃসন্দেহে সবচেয়ে খুশি হওয়া ব্যক্তিটির নাম থমাস টুখেল। ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে এখনও যে কোচ হিসেবে অপরাজিত তিনি। সবশেষ আসরেও স্প্যানিশ জায়ান্টদের হৃদয় ভেঙেছেন চেলসি বস। টুখেলের বিপক্ষে বরাবরই অসহায় রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ প্রতিশোধ নেবার। সবশেষ আসরে হারের পর উভয় দল অপরিবর্তিত থাকলেও দুর্দান্ত ছন্দে আছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তারকায় ভরা পিএসজিকে হারিয়ে উঠেছে কোয়ার্টারে, লিগ টেবিলের শীর্ষ স্থানটাও তাদের দখলে। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুতে মুখোমুখি হবে এই দুই দল। শেষ চারে আরেক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ ষোলোতে ইউনাইটেডকে হারিয়ে স্প্যানিশ ক্লাবটির পরীক্ষা নেবে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বীরা। এতিহাদে হবে এই লড়াইয়ের প্রথম লেগের ম্যাচ। বাকি দুই কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে আতিথ্য নেবে জার্মান জায়ান্টরা। অন্যদিকে বেনফিকার মাঠে সেমি নিশ্চিতের লড়াই অলরেডদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মাঠে গড়াবে আগামী 5 ও 6 এপ্রিল, দ্বিতীয় লেগ এর ঠিক এক সপ্তাহ পর। সেমিতে চেলসি রিয়ালের মধ্যে জয়ী দলের প্রতিপক্ষ সিটি অ্যাথলেটিকো থেকে জিতে আসা দল, আর বায়ার্ন ভিয়ারিয়ালের মধ্যে জয়ী দল খেলবে বেনফিকা লিভারপুলের মধ্যে জয়ী দলের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ভাগ্য নির্ধারণের দিনে অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লিগের ড্র। এখানে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হট ফেভারিট বার্সেলোনা। এছাড়া লাইপজিগের প্রতিপক্ষ আতালান্তা, ওয়েস্টহ্যামের লিও ও রেঞ্জার্সের মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব ব্রাগা। সাব্বির মিথুন, সময় সংবাদ।